এ গাইজ, কোথায় আছি দেখেছো? আমরা আবার চলে এসেছি হিমালয়ের কোলে। এদিকে দেখো, একটা পিকো দেখা যাচ্ছে হালকা করে বরফের। এনিওয়েজ, আমরা আছি এখন ইয়াকসামে। আমরা ট্রেক করতে এসেছি রাথং গ্লেসিয়ার। ইউনিক ট্রেক, একটা উইন্টার ট্রেক, কম লোকেই যায়। তো যাই হোক, তো আমরা যাচ্ছি। আমাদের সাথে রয়েছে অ্যাজ ইউজুয়াল টুবাইদা, এদিকে এদিকে রঞ্জুদা, অ্যাজ ইউজুয়াল আমাদের আমার সাথে আর এক দাদা রয়েছে জয়েন দাদা। সে এখন পুলিশ চৌকিতে পারমিশন করাতে গেছে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থাকবে হচ্ছে বাকিন, সেখানে আজকে স্টে। আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। ইয়াকসাম থেকে স্টার্ট করলাম। এখন বাজে মোটামুটি 9:30 মতন বাজে। ওয়েদার কালকে পর্যন্ত খুব বাজে ছিল, বাট আজকে আপাতত ঠিক আছে। তো চলো, ওই যে রঞ্জুদা ভিডিও করতে ব্যস্ত। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। তো আপাতত আমরা সবে ফার্স্ট ব্রিজ পৌঁছালাম। এই হলো আমাদের ফার্স্ট ব্রিজ। 5 বছর আগে যখন এসেছিলাম, এখানে অনেক ফটো ফটো তোলা হয়েছিল, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানের সাথে। জলের ফোর্সটা একবার দেখো এখানে। ওয়েলকাম টু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। যতটা নেমেছি ততটা আবার উঠতে হবে, স্লোলি অ্যান্ড স্টেডিলি। জয়ন্ত দা আর টুবাইদা আগে আগে হাঁটছে, আর আমি আর রঞ্জিতা পিছনে। ঠিক আছো? চলো। তো আমরা মোটামুটি সেকেন্ড ব্রিজে চলে এসেছি। ওকে, উই আর টু রাথং, রাথং গ্লেসিয়ার। থ্যাংক ইউ। ওকে, উই হ্যাভ প্ল্যান অফ 7 ডেজ। ক্যান ইউ আর ফ্রম রিটার্নিং ফ্রম গোশালা? ওকে, ইউ হ্যাভ ডান ইট অন 2016। থ্যাংক ইউ। ওকে, হ্যাভ এ সেফ রিটার্ন জার্নি। থ্যাংক ইউ। তো ক্রস করছি এখন আমরা সেকেন্ড ব্রিজ। তো বেশ কিছু লোকজন গোছালা করে ফিরছে, আর আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে এবার উপরের দিকে যাচ্ছি। রঞ্জুদা, কেন যে আমাদের সুখে থাকতে ভূতে কিলো কী জানি, এত কষ্ট করে খরচা করে উপরে যাচ্ছি। তো আমরা কাছাকাছি চলে আসি থার্ড ব্রিজের। এটা তুলনামূলক অনেকটাই ছোট ব্রিজ। এই থার্ড ব্রিজ ক্রস করে সাচেনে আমরা লাঞ্চটা ছাড়ব।
ওকে গাইস, তো আমরা এখন রয়েছি সাচেনে, এখানে আমরা লাঞ্চ করে তারপরে উপরের দিকে যাব। তো চলো লাঞ্চটা করে নিই তারপরে বাকি কথা পরে। ওকে, তো দুপুরে খাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট আমাদের। এখন সামনে ফোর্ট ব্রিজ রয়েছে, বাসিন পৌঁছাতে মোটামুটি 5টা বেজে যাবে। দেরি হোক অসুবিধা নেই, বাট ভয় হচ্ছে যে ওয়েদার খারাপ হচ্ছে এবার। তো বন্ধুরা, আমরা প্রায় ফোর্থ ব্রিজের কাছে চলে এসেছি। দেখে দেখেছো ভিউটা? দেখো একবার এদিকে ভাই, ভিউ তো ঠিক আছে, জায়গা সুন্দর, ভিউ সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে যতটা আমরা নামলাম উপর থেকে, মানে নামছি এখনো পর্যন্ত, তার থেকে আরও বেশি উঠতে হবে। ওকে, আমরা যেবারে গৈশালা ট্রেক করতে এসেছিলাম সেইবারে আমরা আমাদের নাম লিখে দিয়ে গেছিলাম এখানে এই গেটটাতে, ফোর্থ ব্রিজের গেটটাতে। তো আমরা এখন যাচ্ছি ফোর্থ ব্রিজ দিয়ে। আবার উপরে চড়া। গাইস, রাস্তাটা একবার দেখো, এই রুট টাফ ছিল, টাফ আছে আর টাফ থাকবে, কারণ এই রুটে একটাই বৈশিষ্ট্য যেটা এই রুটটাকে খুব টাফ করে, সেটা হচ্ছে যে ফোর্থ ব্রিজের পর থেকে জংরি অবধি টানা চড়াই আছে। তো সেই জন্য এই রুটটা বেশ টাফ। এই বাজে এখন 5:45, তো আমরা বাকিমে পৌঁছেছি 5:30 নাগাদ। খুব অন্ধকার হয়ে গেছে, রাস্তায় ভাল্লুকও দেখেছি। যাই হোক, তো এখন এর কাজ হচ্ছে একটু চাপা খেলাম, পরে খাবার খাবো, 6:30-7টার মধ্যে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকে এখানে পুরো অন্ধকার, এখানে বেশি কথা বলবো না, কালকে সকালবেলা কথা হচ্ছে। টাটা, বাই।